যারা একটা লাভবান ব্যবসা করবেন ভাবছেন, তাদের জন্য আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটা বিজনেস আইডিয়া নিয়ে। এই বিজনেসের মাধ্যমে আপনি চাইলে মাসে 1,85,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে শত শত শ্রমিকেরও প্রয়োজন হবে না, মাত্র 3 জন শ্রমিক নিয়ে কিন্তু এত বেশি ইনকাম করতে পারবেন প্রতি মাসে। আজকে আমরা কথা বলবো মাস্ক মেকিং বিজনেস সম্পর্কে। মাস্ক কিন্তু এই যে আমরা যে মুখে ব্যবহার করি ফেসিয়াল ফেস মাস্ক, এগুলো দিনকে দিন এটা ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কারণ দেখুন, আজকালকার দিনে আমাদের দেশে যে ধুলাবালির প্রভাব বৃদ্ধি পাচ্ছে, মানে তো সেখানে এই ধুলাবালি থেকে বাঁচার জন্য মানুষ এই মাস্ক ব্যবহার করে। আবার বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে অথবা মেডিকেল সংক্রান্ত কার্যক্রমেও কিন্তু এই ফেস মাস্কের ব্যবহার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই জিনিসটা তৈরি করার জন্য কি ধরনের মেশিন প্রয়োজন হবে, আর এটা এই ব্যবসাটা চালু করার জন্য আপনার কেমন টাকা ইনভেস্ট করতে হতে পারে, এবং বিভিন্ন খরচাদি বাদ দিয়ে আপনার কেমন প্রফিট থাকবে, সে সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন স্ক্রিনে চলে যাই। এটি হচ্ছে একটি ফেস মাস্ক মেকিং মেশিন, আর এই মেশিনটি সম্পর্কে এখন আমি বিস্তারিত কথা বলবো। এই মেশিনটি স্থাপনের জন্য কেমন জায়গার প্রয়োজন হবে এবং কেমন পাওয়ারের প্রয়োজন হবে, কেমন খরচ হবে, ইত্যাদি সব তথ্য এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনাদেরকে আমি এটা পড়ে শোনাচ্ছি। মেশিনটার ওজন হচ্ছে প্রায় 800 কেজির ওজন একটা মেশিন। পাওয়ার সাপ্লাই আপনার প্রয়োজন হবে 380 ভোল্ট আর 220 ভোল্ট পাওয়ার। 8 কিলোওয়াটের একটা বিদ্যুৎ সংযোগ লাগবে। ডিজাইন স্পিড 770 পিস হবে প্রতি মিনিটে, আর অপটিমাম স্পিড 50 পিস হবে প্রতি মিনিটে। তো বুঝতে পারছেন, প্রতি মিনিটে যদি 70 পিস হয় তাহলে প্রতি ঘন্টায় কতগুলো হবে, সেই সাথে প্রতি 8 ঘন্টায় কতগুলো হবে এবং প্রতি 1 মাসে কতগুলো হবে, তার বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে। এখন আমি আপনাদের সবটুকু পড়ে শোনাচ্ছি। ওয়াটার অ্যান্ড ময়েশ্চার প্রুফ শেডের প্রয়োজন হবে, মানে আপনারা যেই মেঝেতে এই মেশিনটা স্থাপন করবে সেখানে কোনো প্রকার পানি থাকা চলবে না। মোটামুটি 400 স্কোয়ার ফিট লাগবে এই মেশিনটা স্থাপন করার জন্য। আর র মেটেরিয়াল ইত্যাদি জিনিসপত্র রাখার জন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে, যার জন্য 600 স্কোয়ার ফিটের একটা জায়গার প্রয়োজন হবে। একটা স্টেবিলাইজারের প্রয়োজন হবে 10 কিলোওয়াটের। সেই সাথে আমাদের শ্রমিক লাগবে 3 জন, যেখানে একজন দক্ষ শ্রমিক হবে আর 2 জন হবে অদক্ষ শ্রমিক। এখন প্রোডাকশন কস্ট, নন ওভেন মাস্কে প্রতি একটিতে কতটুকু কস্ট হবে সে সম্পর্কে এখন বলে দিচ্ছি। এটা একটা ইন্ডিয়ান হিসেব দেখানো হয়েছে, তবে দেশ ভেদে এই হিসেবটার তারতম্য হতে পারে, সেক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম লেয়ারে ফেব্রিক লাগবে, যেটা তার জন্য 20 গ্রামের ফেব্রিক লাগবে, 130 টাকা পার কেজি তার সে দেশে। দ্বিতীয় লেয়ারের যেই ফেব্রিকটা লাগবে সেটাও 20 গ্রাম, আর এখান এক্ষেত্রে এটার দামও 130 টাকা কেজি। থার্ড লেয়ার 15 গ্রামের একটি থার্ড লেয়ার লাগবে, আর এটার কেজিও 130 টাকা করে। এবং চতুর্থবারে আমাদের প্রয়োজন হবে 2টা বেল্ট দুপাশে কানের সাথে লাগানোর জন্য, এটা 30 গ্রামের মতো ওজন হবে, সেই সাথে এটার দাম পড়বে 150 টাকা পার কেজি। এবং নোজ বার, নাকের উপরে যেটা থাকবে, সেটার জন্য আমাদেরকে প্রতি কেজিতে 235 টাকা গুনতে হবে। আর এই সাইজের একটি মাস্ক তৈরি করা হবে, 175x195 mm। এখন আমরা দেখব প্রতিটির পেছনে কত টাকা খরচ হয়। প্রতিটি দেখেন, এখানে প্রথমটি 20 গ্রাম, তারপরেটি 20 গ্রাম, তারপরেটি 15 গ্রাম, তারপর পরেরটি 25 গ্রাম। এভাবে করে একটা হিসাব টানা হয়েছে যে প্রত্যেকটি মাস্ক তৈরি করার জন্য আমাদের 2.74 গ্রাম ফেব্রিকের প্রয়োজন হবে, বেল্ট সহ, নোজ সহ ইত্যাদি। আর প্রত্যেকটির পেছনে খরচ হবে 39 পয়সা, 0.39 RS। এখন প্রোডাকশন ক্যাপাসিটি ক্যালকুলেশন, এখন দেখেন পার মিনিটে যদি 50টা করে মাস্ক তৈরি করা হয় তাহলে 60 মিনিটে হচ্ছে 3000 পিস, সেভাবে 8 ঘন্টায় হবে 24,000 পিস, এবং 25 দিনে হবে 60,000
না, 6 লক্ষ পিস। এখন 6 লক্ষ পিসে আপনার প্রতিটিতে খরচ পড়বে, ফেব্রিক বাবদ যে খরচ গেছে হচ্ছে আমাদের প্রায় 40 পয়সা, আর এখানে অন্যান্য খরচ যাবে মাত্র 15 পয়সা। এখানে অন্যান্য খরচের মধ্যে ধরা হয়েছে লেবার খরচ, বিদ্যুৎ খরচ, ঘর ভাড়া, আর যদি আপনার নিজস্ব ঘর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে 20,000 টাকা সেভ হয়ে যাবে। আর যদি আপনি নিজের টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনার এই যে মাসে মাসে 14,500 টাকা ইন্টারেস্ট গুনতে হবে না। তবে আমরা আমার মনে হয় এক্ষেত্রে আমরা হ্যাঁ ব্যাংক লোন নিয়েই এগুলো করব। তো এভাবে করে আপনি এখানে খরচ আরো কমে আনতে পারবেন যদি আপনার নিজের টাকা থাকে এবং আপনার নিজের জায়গা থাকে। সেই সাথে আপনি যদি লেবার খরচ কমাতে পারেন, আপনি নিজে যদি কাজ করেন, সাথে আপনার ফ্যামিলি কাউকে নিয়ে নিলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আরো খরচ কমে আসবে। তো এভাবে করে টোটাল খরচ দেখানো হয়েছে, প্রতি মাসে আপনার 1,43,520 টাকা খরচ হবে, টোটাল এক্সপেন্স অফ 1 মান্থ ম্যাটেরিয়াল। তো সব মিলিয়ে মাসে আপনার 2,34,720 টাকা খরচ হবে, এবং প্রোডাকশন কস্ট হবে 79,000, না সরি 89,500 টাকা। টোটাল প্রোডাকশন কস্ট উইথ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল সহ লেবার এভারেজ সব কিছু মিলে আপনার মাসে খরচ হবে 3,24,220 টাকা। এখন যদি এভারেজ সেলিং প্রাইস ধরা হয় 85 পয়সা করে একটি মাস, তাহলে টোটাল সেলিং প্রাইস দাঁড়াচ্ছে 5,10,000 টাকা। এখানে আপনার টোটাল প্রোডাকশন খরচ ছিল 3,24,000 টাকা এবং বিক্রি দাঁড়াচ্ছে 5,10,000 টাকা। তাহলে আপনার টোটাল প্রফিট হচ্ছে 1,85,000 টাকা পার মান্থ। এখানে খুব সুন্দরভাবে একটা হিসাব দেখানো হয়েছে। আমরা চাইলে কিন্তু এই ব্যবসাটা সুন্দর করে শুরু করতে পারি, এর জন্য আমাদের কি ব্যাংক লোন নিতে হবে? অবশ্যই ব্যাংকে ম্যানেজারকে বা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে বোঝাতে হবে যে আসলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন, বা যে করেই হোক তাদেরকে যদি বোঝাতে পারেন তবে আপনি একটা লোনের ব্যবস্থা করতে পারবেন। আর এই লোনের ব্যবস্থা করলে আপনি মাসে কিন্তু 1,50,000 টাকা ইনকাম করতে পারছেন, অনায়াসে 1,85,000 টাকা ইনকাম করতে পারছেন। এই ছিল মোটামুটি ভাবে এই মেশিনের বিস্তারিত তথ্য। আপনি চাইলে কিন্তু সত্যিকার অর্থে এত টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি দিয়ে। আপনার কাছে যদি 14-15 লক্ষ টাকা থাকে, অথবা যদি টাকা নাও থাকে, আপনি চাইলে কিন্তু এসএমই লোন বা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। খুব অনায়াসেই কিন্তু মাসে 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন এই মেশিন দিয়ে। তা আশা রাখছি আমার আজকের এই বিজনেস আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর ভিডিওটা আপনাদের প্রতিবেশীর সাথে শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। অবশ্যই এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, তবে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।